গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন তো সকাল হয়ে গেছে, আর সকাল মানেই ব্রেকফাস্ট করতে হবে। তো রোজকারের মতো আজকেও আমাকে খাবারের জন্য কিছু না কিছু বানাতে হবে। তো ব্রেকফাস্টে কী বানানো যায় সেটাই আমি ভাবছি, কারণ আমি এখন রেগুলার চা খাই না, চা খাওয়া বন্ধ করে দিয়েছি। কারণ চা খেলে আর সেই একবারে লাঞ্চ করতে হয়, মাঝখানে কখনো খিদে পায় আবার কখনো খিদে পায় না। তো সেই জন্যে চা খাওয়া এখন বন্ধ করে দিয়ে সকালে একটু ভারী ব্রেকফাস্ট করার ইচ্ছে হয়েছে। কদিন আমি এটাই খাচ্ছি, তো ভাবলাম আজকে ডোসা বানাই। যে ডোসা একটা ব্যাটার এনেছিলাম, ওই একটা ডোসা ব্যাটার কিনেছিলাম, সেটাই এখন এখানে রেখেছি, সেটা এখন আমাকে বানাতে হবে। কিন্তু আমি একদম মানে কখনো ডোসা বানাইনি বাড়িতে, আমাদের বাড়িতেও কখনো আমি দেখিনি, হতো না, আর আমি নিজে কখনো জীবনে বানাইনি। তো দেখি মানে ডোসা মানে আমি একদম রেস্টুরেন্টে যেরকম বানাই একদম থিন বড়, সেরকম আমি অত পারবো না, অত আমার অভিজ্ঞতা নেই। তবে ওই যে এমনি সেই যেটা হয় না, ওই তো যে গোলা রুটি যেরকম হয় সেই টাইপের আমি দেখেছি। আমি যখন আরমাইনের বাড়িতে থাকতাম তখন আমি সাউথ ইন্ডিয়ানদের সাথে থাকতাম, শেয়ারে থাকতাম, ওখানে তেলেগুদের সাথে থাকতাম। তো ওখানে কী হতো, ওদেরকে দেখেছি এরকম, এই যে আমি ব্যাটারটা কিনেছি, দাঁড়াও আগে তোমাদের দেখিয়ে দিই ব্যাটার। এই যে ডোসা ব্যাটার দেখতে পাচ্ছ, এইটা এই এইটা কিনেছি। ওরা কী করতো, এই ব্যাটারের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এই সমস্ত দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে দিই, তো দিয়ে এই ব্যাটারটাকে ওর মধ্যে দিয়ে যেরকম সরু চাকলি করে বা যেরকম ডোসা বানায় সেরকম দিয়ে দিল। আর ওটা একদম গোলা রুটির মতো মোটা হয়, তো আমাকে দিয়েছিল একবার, খেতে ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। তো দেখি ওইরকমই যদি করতে পারি তাহলেও খাওয়া যাবে। তাহলে চলো আজকে ট্রাই করি, আর যদি ভালো হয় তাহলে নেক্সট আবার বানানো যাবে, আর যদি খারাপ হয় তাহলে না হয় আর ট্রাই করা যাবে সেই রকম বানানোর জন্য। তো চলো দেখি কি হয় না হয়, সে দেখতেই পাবে। মানে ডোসার ব্যাটার নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে লঙ্কা কুচি করে ওতে মিক্স করে নিয়েছি, আর আমি এই কড়াইতে সামান্য এই সাদা তেল দিয়ে আর এই যে ব্রাশ করে নিলাম। এরপর ব্যাটারটা আমি দেবো আখাতা, তো দেখি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কীরকম হয়। কেউ গোল গোল করে যে ব্যাটারটা আমি দিয়েছি, এখন হচ্ছে হালকা আঁচে এটাকে করতে হবে, একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি আমি। এই যে এটা আমি উল্টে নিয়েছি, এটাকে আমি আর একবার উল্টে নেব, দেখি ওপিটটা কেমন হয়েছে। এই যে এরকম হয়েছে, এটা মনে হচ্ছে আরেকটু হবে, ওই যেমন গোলা রুটি হয় সেই টাইপের দেখতে হয়েছে। তো ফ্রেন্ডস, আমার ডোসা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এবার আমি একটু সস নিয়ে নেব। আমি সস দিয়ে খেয়ে দেখব, শুধু খেতে ভালো লাগবে না, আমি তো সাউথ ইন্ডিয়ান নই রে বাবা, আমি যা ইচ্ছা করে খেতে পারি। জাস্ট একটুখানি নিচ্ছি, লাগলে নেবো ভালো লাগলে। গরম ভালোই খেতে, মাঝে মাঝে করে খাওয়াই যেতে পারে এরকম। পাচ্ছ ধোঁয়া উঠছে, সরু চাকালি ঠিক আছে। ফ্রেন্ডস, এখন 7টা বাজে আর আমি একটু হাঁটতে বেরিয়েছি, কিন্তু এখন 7টা বাজলেও দেখো কত রোদ আছে, রোদ। Thank you.
ঠিক জানো মনে হচ্ছে না এখন 5টা বাজে। দেখো এখানটা কত সুন্দর ফুলগুলো সাজানো আছে। চলো আমরা হাঁটতে যেতে যেতে কথা বলি। তো ফ্রেন্ডস আমি এখন হাঁটছি, আর হাঁটতে হাঁটতে তোমাদের রাস্তাগুলো একটু দেখাচ্ছি এখানে কিরকম। দেখতে পাচ্ছ এদিকে কত গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই যে এদিকে সিগন্যাল দেখা যাচ্ছে, দেখো গ্রিন। এটা হচ্ছে একটা বাড়ি, এটা তার প্রাচীন। কত জোরে গাড়ি যাচ্ছে, আর ওখানটা দেখো কতটা উঁচু। এই জায়গাটা দেখো কতটা উঁচু। গাছগুলো দেখেছো কত বড়, একদম প্রাচীর থেকে এদিকে বেরিয়ে চলে এসেছে। চলো এই দিকে যাই, আর এদিকে দেখো রাস্তার ধারে সুন্দর সুন্দর গাছগুলো কি সুন্দর রয়েছে। এগুলো হচ্ছে ক্যাকটাস গাছ, অ্যালোভেরা পাতার মতো দেখতে। তো আর এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, আর ওটা একটা লেবু গাছ। এখানে অনেক লেবু গাছ দেখতে পাবে, এটা একটা পাতি লেবুর গাছ, আর এটা একটা বাড়ি, তার বাইরে এই কাঠের প্রাচীর। এদিকটাতে আমি আগেও একবার এসেছিলাম, তো আজকেও এলাম। আর এদিকের গাছগুলো দেখো কত সুন্দর গোল করে কাটিং করে রাখা। আর এদিকে অনেক রাস্তা আছে, তো এদিক দিয়েই যাবো আগে চলো। আর দূরে দেখতে পাচ্ছ ছোট্ট মতো দেখা যাচ্ছে একটা পাহাড়। তো এখানে যেদিকেই যাবে পাহাড় দেখতেই পাবে। আর খুব সুন্দর করে এদিকের বাগানগুলোকে করে রেখেছে, প্রত্যেকটা বাড়ির সামনে দেখতে পাবে গ্রিন প্লেস, সেখানে ফুল গাছ, লেবু গাছ, অনেক কিছু গাছ দেখতে পাবে। খুব সুন্দর দেখতে লাগছে, আর সব গাছগুলো কিন্তু সাইজ করে কাটা। দেখছো লেবুর নিচে পড়ে যাচ্ছে, কেউ খাচ্ছে না, গাছেই পচে গেছে। 7:30 প্রায় বাজতে চললো, তাও এত রোদ। দেখছো কত লেবু গাছ, কেউ পেরে খায় না, ভর্তি। বাড়িগুলো দেখছো, এদিকের বাড়িগুলো একটু অন্যরকম দেখতে না। আর এগুলো দেখো ডিজাইন করা গ্যারাজ, প্রত্যেকটা গ্যারাজ দেখবে খুব সুন্দর ডিজাইন করা। এরপরে আরেকটা আছে এই যে, তো ওই গ্যারাজে গাড়ি রাখে, আবার অনেকে গ্যারাজে অনেক কিছু রেখে দেয় বলে বাইরেও গাড়ি রাখে। তো এই জায়গাটা খুব সুন্দর। দেখো এখানেও একটা রাস্তা গেছে, আমি এই পুরো সব রাস্তাগুলোই ঘুরে ঘুরে হাঁটি। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে হাঁটতে কার না ভালো লাগে বলো। তো আমি তো ঠিক করেছি এখানে রোজই হাঁটতে আসব, খুব সুন্দর, আমার এত ভালো লাগে জায়গাটা। আর প্রত্যেকটা বাড়ি দেখো একতলা, এদিকটায় দোতলা নেই, সব একতলা, ছোট্ট ছোট্ট বাড়ি। আর দেখো বাড়ির সামনেই পাইপগুলো যে রয়েছে, এগুলো এই গার্ডেনে জল দেওয়ার জন্য গাছপালায়, প্রত্যেকটা বাড়ির সামনেই ওই রকম পাইপ রাখা আছে। আর এদিকে দেখো একটা ছোট্ট ফুল গাছ, রোজলেন, রোজলেন। এন্ড ইওর নেম, ইওর নেম সোফিয়া, সোফিয়া, কাম কাম সোফিয়া কাম, ইওর ব্রাদার জেকব, জেকব, সি ইজ পিয়ালি, আই অ্যাম পিয়ালি, হি ইজ মাই হাজবেন্ড আয়ন। আর ফ্রেন্ডস ওদের সাথে তো দেখা হয়ে গেল, বাচ্চাগুলো কাছে চলে এসেছিল। আর এই বাড়িগুলো দেখো একটু অন্যরকমের না ওই দিক থেকে, আর এই দেখো এই বাড়িগুলো একটু অন্য টাইপের। প্লেন যাচ্ছে সবসময়। এই দেখো এখানে রাস্তাটা, এখানেও তো প্রথম আসছি ফ্রেন্ডস, আমিও নতুন দেখছি, তোমরাও আমার সাথে নতুন দেখছো। এদিকে কিন্তু অনেক লেবু গাছ আমি দেখতে পেলাম, হয়েছে সব বাড়িতেই মোটামুটি লেবু গাছটা রয়েছে। আর এগুলো তো সব গ্যারাজ,
আর এই যে এটা কি গাছ জানি না, নারকেল গাছ মনে হচ্ছে, আমি তো নারকেল হিসাবেই জানি, তারপরে জানি না এটা খেজুর গাছ হয়ে যাবে কি। আর এদিকে দেখতে পাচ্ছি ওটা পিঙ্ক জবা, পিঙ্ক কালারের জবা, এখানে পিঙ্ক ইয়েলো জবা আমি এখানে দেখেছি। আর এই যে এখানেও লেবু গাছ দেখতে পাচ্ছি, আর কি দেখাবো চলো, দেখেছো কত পড়ে আছে লেবু, একটা লেবু পেরেই নেই। বাট তো লেবুটাকে আমি পাড়তে পারলাম না, খুবই শক্ত, তো দেখি আরও কাছে অনেক লেবু পেয়ে যাব। তো এই লেবুগুলোকে সাইট্রাস বলে, সাইট্রাস অরেঞ্জ, নভেল সাইট্রাস অরেঞ্জও বলে। তো এগুলো অনেকটা মোসাম্বি লেবুর মতো হয়ে থাকে, আর এগুলোর মধ্যে কোনো কোয়া থাকে না, যেরকম মোসাম্বির মধ্যে কোনো কোয়া নেই, এইগুলোও সেরকমই। আর দেখো আরেকটা বাড়ির সামনে এইখানে লেবু রয়েছে। তো হাত বাড়ালেই আমি একটা লেবু তুলছি, চলো ধরো, এটা এমনি জাস্ট নিলাম। এটা একদম আমাদের বাড়ির ঘরে ঘরে ফুলগুলো ফোটে, কলকে ফুল, যেগুলো হলুদও আসে আর এটাও রয়েছে। এদিকে চলো দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে এরকম, আর এখানে এটা অন্য দিকে এসেছি, ওই রকমই একটা রাস্তা পাশে, এটার সামনেটা অনেকটা সাজানো। বাহ, এর আবার কাজ করছে, এই যে সাদা ফুলগুলো দেখি দেখি দেখি, বাহ কি সুন্দর ফুল, এই যে সাদা নয়নতারা টাইপের, এই যে চাষ করছে ও, কি সুন্দর লাগছে, বাহ কত সুন্দর পরিষ্কার করছে। তো এবার আমরা সোসাইটির বাইরে চলে এসেছি, একদম রাস্তায় বেরিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখন এখান থেকে আমরা যাব এবার সেই উঁচু যে জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম, রাস্তার যে ব্রিজটা, সেই উঁচু ব্রিজের কাছেই যাব। এই মাত্র একটা সুন্দর বাস চলে গেল, বাট ক্যাপচার করতে পারিনি, তো আচ্ছা এই বাড়িগুলো এরকম। আমরা এখানে এসে গেছি দেখো ব্রিজের কাছে, আর এখান থেকে ওই লোকটা কত সুন্দর দেখাচ্ছে, ওটাকে দেখিয়ে দাও একবার, খুব সুন্দর দেখাচ্ছে, জুম করে দেখাও জুম করে। তো সব সূর্য ডুবছে কর্নারে, ওটা তো ফ্রি হয়ে একদম ফ্রি হয়ে ঝুম করে পাচ্ছো, ওই যে দূরে রাস্তাগুলো আলো জ্বলে গেছে, গাড়িগুলো দারুণ দেখতে লাগে, ওগুলো হচ্ছে একদম হাইওয়ে, চারিদিকে গাড়ি গোল গোল ঘোরালে দেখা যাবে পুরো সব দিকটা রাস্তায় ভর্তি, মানে এখানে এত জায়গা পুরো সব রাস্তায় ভর্তি, যেদিকে ডাকাবে শুধু রাস্তা আর রাস্তা। কত স্পিডে গাড়ি যাচ্ছে দেখো, এ
এদিকে এই জন্য জাল দিয়ে ঘেরা আছে, আর এত পর্যন্ত পিলার তোলা আছে। স্কুটারগুলো পাল্লা দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে। ওই দিকের ভিউগুলো দেখো, জাস্ট অসাম ভিউ দেখো। শুধু যেদিকেই তাকাবে রাস্তা আমার কথা কিছু শুনতে পাবে না, জাস্ট ভিউ দেখো। আর ওই যে ফ্রিওয়ের পিছনটা দেখো, এই যে আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর দেখো এই উঁচু থেকে নিচুটা দেখাচ্ছে, দেখো এই যে দেখাচ্ছি দেখো, আর এদিকে সূর্য ডুবছে। চলো এবার আমরা ফিরবো, এখন মোটামুটি 8টা বাজে, দেখতে পাচ্ছো আকাশে কত আলো। আর বললাম না এখানে 8:30 পর্যন্ত আলো থাকে, একদম পরিষ্কার দেখা যায়। তো চলো ফ্রেন্ডস এবার আমরা রওনা দিই বাড়ির দিকে। আর যেগুলো আমি ঘুরে দেখালাম তোমাদেরকে, এই এই সেই বাড়িগুলো, এই দিক থেকেই আমি এলাম, এই দিক থেকে এই বরাবর আমি এলাম। ওই দেখো ও আবার কোথায় চলে গেল। এই উপর থেকে নিচে রানিং গাড়িগুলোকে দেখতে দেখতে আমার মাথাটাও ঘুরে যাচ্ছে। তোমরা এখানে এত গাড়ি দেখছো কিন্তু হর্নের একটা আওয়াজ শুনতে পাচ্ছ না গাড়ির, কারণ এটাই এখানের কার্সি। কেউ কাউকে ওভারটেক করে না, তাই হর্ন দেয় না, আর একমাত্র অ্যাক্সিডেন্টের সময়ই হর্ন দিতে পারে। এই যে দেখো ফ্রেন্ডস আমরা এইদিকে চলে এসেছি, আর বাপরে এই গাড়িগুলোতেও এত আওয়াজ। আর এইগুলো হচ্ছে তো পেট্রোল পাম্প, দেখো নিজেরাই সব তেল ভরছে গাড়িতে, ওগুলো সব পেট্রোল পাম্প। ওদিকেও রয়েছে দেখতে পাবে, ওই যে দেখো নিজে নিজেই তেল ভরছে ভদ্রলোক। তো ফ্রেন্ডস দেখো এটা একটা ফুড মার্টের দিকে আমরা চলে এসেছি, এখানে আবার খাবারের দোকান দেখতে পাবো আস্তে আস্তে করে। এটা দেখো জুয়েলারির দোকান, আর ওদিকেও রয়েছে অনেক দোকান। চলো ওদিকটা একটু ঘুরে আসি। আর এই যে ফ্রেন্ডস এটা একটা দোকান, এখানে আর আমরা যাচ্ছি না, এবার বাড়ি যাব। চলো অনেকটাই রাত হয়ে গেছে, এবার টুকটুক করে যেতে হবে, অনেকটাই দূরে এসে গেছি। বাট এই রাস্তা দিয়ে সবসময় যাই, এদিকে তো আসা হয় না। আর এইগুলো যেগুলো দেখছো এগুলো আমাদের মধ্যে নিয়ে সব অ্যাপার্টমেন্ট এদিকে রয়েছে। আর ফ্রিওয়েটা দেখাচ্ছি, এই দিক দিয়ে দেখা যাচ্ছে, এই যে ওভারব্রিজ দিয়ে এসছি, ওখানে একটা ব্রিজ ছিল। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সঙ্গে থেকো।